নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো রাশি আর ধনুরাশির পঞ্চম ঘরের অধিপতির ষষ্ঠভাবে অবস্থান দ্বাদশপতির ষষ্ঠে যাওয়া বিপরীত রাজ্যকে তৈরি হওয়া এই যে ভাইভ সেটি কতটা ধনাত্মক হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব না আদতেও দ্বাদশপতি ষষ্ঠভাবে যাওয়ার কারণে নেগেটিভিটির পরিমাণটা বাড়বে সেটাও আমরা বোঝার চেষ্টা করব দেখুন এটা তো চির বাস্তব বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমভাবের মতো ফল দেন না ভাবের মতো ফল দেন না ষষ্ঠে থাকলে ষষ্ঠের মতোই ফল দেবে বাট শুভ অশুভ যদি আমরা বিচার করি ষষ্ঠে বৃহস্পতি মধ্যম প্রকৃতি ভালো ফল পরিমাণ মতো কম দেন ঋণাত্মক ফল যে দেয় সেটাও বলছি না দ্বাদশপতি গ্রহ মঙ্গল বারোই জুলাই তিনি প্রবেশ করবেন আপনাদের ষষ্ঠভাবে এই মঙ্গলের ষষ্ঠে প্রবেশ করা আমি মনে করি জুলাই মাসের অন্যতম একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা ধনুরাশির যোগ ধনুরাশির অনেকেরই বর্তমানে স্বাস্থ্যের সমস্যা অনেকটা বেশি এবং পাঁচই মে থেকে এই মে মাসের পয়লা মেয়ের পর থেকে আস্তে আস্তে আপনার এই স্বাস্থ্যজনিত সমস্যাটা কিন্তু আরও নেগেটিভ দিকেই গিয়েছে আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর সাধন করার চেষ্টা করি যে নেগেটিভ স্বাস্থ্যের জায়গাটা আপনি কতটা রেকটিফাই করতে পারবেন বা আদতেও রেক্টিফাই করতে পারবেন কি না তাহলে আমি আপনাকে যে উত্তরটা দেব সেটা হচ্ছে অবশ্যই রেকটিফাই করতে পারবেন রেকটিফাই করার মতো অবকার তো অবশ্যই আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের সমস্যাটা মিটবে তবে কোনো কোনো ক্ষেত্রে আয়দার মেডিকেশন কোনো কোনো ক্ষেত্রে আয়দার অপারেশন সার্জারি এগুলোর সম্ভাবনাও রয়েছে সিক্স টুয়েলভের কম্বিনেশান ওয়ান সিক্স টুয়েলভের কম্বিনেশান ওয়ান সিক্স ফাইভ ফোর টুয়েলভের কম্বিনেশান মেডিকেশানকে রিপ্রেজেন্ট করে টেস্টকে রিপ্রেজেন্ট করে টেস্ট মানে কোনো পরীক্ষা পরীক্ষা সূচক কোনো বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে আবার এই ধরনের কোনো ঘটনাক্রম রিপ্রেজেন্ট করে কিন্তু আপনার ডক্টর চেক আপ মেডিকেশন নেওয়া হসপিটালাইজেশন ইত্যাদি ইত্যাদি বিষয়কে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্যের উন্নতি থাকছে হয়তো এগুলোর মাধ্যমেই থাকছে এটা নয় সব দিক থেকেই ধনুরাশির স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যেহেতু ভাইসটা এমন না সো কোথাও যেন গিয়ে আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান হবে কিন্তু সেটি একটি নির্দিষ্ট প্রসেসের মধ্যে কি আর কোন ধরনের প্রসেস আসতে পারে যে প্রসেসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করলাম বা যে প্রসেসের আলোচনা আমরা আজকের অনুষ্ঠানে করার চেষ্টা করব এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি এবং এবার আমাদের আলোচনার বিষয়বস্তু ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ। যেহেতু পঞ্চমপতি ষষ্ঠে যাবেন বিপরীত রাজ্যক তৈরি করবেন দ্বাদশপতি ষষ্ঠে কেনে এই সংযোগটিকেও বিপরীত রাজ্যক বলে তিন ধরনের বিপরীত রাজ্যক হয় এটি তৃতীয়তম রাজ্য এর প্রভাবে আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথম দিকে ভালো ফল পাবো সন্তানের দিক থেকেও প্রথম দিকে খুব ভালো ফলাফল আসবে বলে আমি অন্তত মনে করি না কিন্তু ভালো ফল তো আসতেই হবে এবং এক্ষেত্রে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে যাদের সন্তান রিলেটেড সমস্যা চলছে যারা চেষ্টা করছেন সন্তানের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মেডিকেল ট্রিটমেন্ট বিভিন্ন রকম মেডিকেল প্রসেস এই সমস্ত বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে আপনি অলরেডি অগ্রসর হয়েছেন কিন্তু তারপরেও সমাধানযোগ্য জায়গা পাননি আমি মনে করি এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির সন্তানযোগ আছে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আছে অনেক ক্ষেত্রেই আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের সাহায্য বা সহায়তা কিন্তু নিতে হবে আমরা যদি চলে আসির পরের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনুরাশির যদি আমরা অর্থনৈতিক বিষয়টা আলোচনা করি আপনারা জানেন আপনাদের দ্বিতীয় দেবগুলো বৃহস্পতির দৃষ্টি আছে তবুও আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা এখন মোটামুটি খুব ভালো বলা যায় না কারণ অনেক ক্ষেত্রেই সেভিংসকেও ভেঙে আপনাকে জীবন নির্বাহ করতে হচ্ছে অনেক ক্ষেত্রেই কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও প্রচুর টেনশনের মধ্যে আছেন ধনুর জীবনচক্রে এমন যেভাবে চলছে এটাকে যদি আমরা বর্ণনা করি অনেকেই হয়তো সোনার খাঁচার মধ্যে একটা পাখি হয়ে আছেন আবার অনেকের ক্ষেত্রেই সবই আছে কিন্তু কিছুই নেই সেই সুখ সেই অনুভূতি সেই আত্ম উপলব্ধি সেই পজিটিভিটির মাত্রাটা ধনুর ক্ষেত্রে যেন কোথায় হারিয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে আর এখনও যদি এই ধরনের পরিস্থিতি থাকে তাহলে দু হাজার পঁচিশের মার্চের পর যখন ধরু সাড়ে সাতই শুরু হবে তাহলে সেই সময়টাকে চিন্তা করতে পাচ্ছেন যে সেটা কোন দিকে যেতে পারে দেখুন আমি মনে করি ধনুরাশির মঙ্গলের সঞ্চার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল প্রেশার বাড়াবে ঠিক স্বাস্থ্যজনিত সমস্যাও দেখে ইভেন মানিটারি দিক থেকেও কিন্তু ধনু সমস্যায় পড়বেন কিন্তু দ্যাট ইজ নট আলটিমেট এটা সারা জীবন চলবে না এটা এই এই পঁয়তাল্লিশ দিন ধরেই একই ধরনের ভাইবস থাকবে না প্রথম দিকে একটা আর্থিক সমস্যা ধনু পাবেন যেটা এখনও পাচ্ছেন একটা মেন্টাল প্রেশার কোথাও যেন গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স একটা লোনের আশঙ্কা ধনুরাশির কিন্তু বর্তমানে রয়েছে আপনি চাইছেন যে এখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই আমিও আশা রাখবো যে ধনুরাশি যাতে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে তবে হয়তো সম্পূর্ণ লোন এই মুহূর্তেই শোধ হবে না লোন পাওয়ার ক্ষেত্রে যদি কথা বলতে হয় একটু কিন্তু বিলে হবে যেটা সহজ পদ্ধতিতে অনেক ক্ষেত্রে হয় না যে অ্যাপ্লাই করলাম আজকে সাত দিনের মধ্যে লোন পেয়ে গেলাম এটা কিন্তু ধনুর ক্ষেত্রে এখন একটু অসুবিধাজনক রোজ এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা যারা বর্তমানে অলরেডি লোন নিয়েছেন নেওয়ার পর আরেকবার লোন নিতে চাইছেন তাদের কিন্তু এই সময়কালটা একটু বুঝে শুনে নতুন লোনের অ্যাপ্লাই করতে হবে প্রয়োজন ম্যানেজার বাবুর সাথে কথা বলুন লোনের যে রিক্স ম্যানেজার থাকেন বা রিক্স ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কথা বলুন বা অর্গানাইজেশনের সাথে ভালোভাবে কথা বলুন তাদের আশ্বস্ত করার চেষ্টা করুন তারপরে এগোনোর চেষ্টা করুন আমি মনে করি পজিটিভিটি ধনুরাশিরও আসবে আচ্ছা ধনুরাশির তাহলে ফাইন্যান্স মিডিয়ো পর দেখলাম লোনের ক্ষেত্রে এই মুহূর্তেই পূর্ণাঙ্গ রিকোভার হবে না তবে ঠিক আছে হয়তো কন্টিনিউ করা যেতে পারে এটা লোনের ক্ষেত্রে কিন্তু আমার প্রেডিকশান নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি কর প্রকৃতি ধনুরাশির অনেকের কিছু ব্যাড হ্যাবিট হয়ে গেছে ব্যাড হ্যাবিট বলতে এখানে আমি বলছি না বাজে নেশাই করেন সবাই বাট এমন কিছু অভ্যাস যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন অভ্যাস থেকে বেরোনোর জন্য বাট বেরোতে পারছেন না সো এক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই অভ্যাস থেকে বেরোনোর একটা চেষ্টা বা প্রচেষ্টা সেটা কিন্তু করার চেষ্টা করতে হবে যদি আপনার পক্ষে পজিবল হয় ধনুরাশির আমি বলে রাখি প্রপার্টি রিলেটেড ইস্যুস একদম চোখ বুঝে থাকুন সমাধান হবে আইনি জটিলতা চোখ বুঝে থাকুন সমাধান হবে বারোই জুলাইয়ের পরেই হবে এবং কোথাও গিয়ে যেন আমার মনে হয় যে কোনো আইনি জটিলতা রিলেটেড বিষয়েই ধনুরাশির অগ্রগতির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই লক্ষ্য করতে পারছি তাহলে এটা একটা ধনুরাশির প্রেডিকশান থাকল দ্বিতীয় যে প্রেডিকশন আমরা ধনুরাশির দেব সেটি অবশ্যই স্বনিয়ন্ত্রিত পেশাকে কেন্দ্র করে ধনুরাশির অনেকেই আছেন দীর্ঘদিন ধরেই কোনো না কোনো স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যোগ চেষ্টা করছেন যাতে পেশাটাকে আরেকটু ভালো করা যায় আর এটা তো স্বাভাবিক তাই না সবাই চাইবে তার বৃত্তিটাকে সুস্থ স্বাভাবিক সৎভাবে এগিয়ে নিয়ে যেতে যেটা ধনুর ক্ষেত্রেও একটা অদম্য ইচ্ছা কিন্তু ধনুরাশি বিগত দিনগুলিকে কেন্দ্র করে এতটা স্ট্রাগেল প্রফেশনাল লাইফে পেয়েছেন এবং স্টিল নাও পাচ্ছেন এটা কিন্তু বলার কোনো ভাষা রাখেন ওয়েল আপনি যদি আমায় বলেন তাহলে এটা কবে সমাধান হবে আদতেও সমাধান হবে কিনা দেখুন ধনুরাশির এই স্ট্রাগল এই প্রবলেম এত কিছু প্রবলেম এগুলো সবই সমাধান হবে প্রপার টাইম দরকার আর আমি মনে করি যেহেতু এই সময়ে আপনাদের রাষ্ট্রাদিপতি খুব ভালো ভাইভসে নেই স্যাটানের একটা পজিশন আছে যেটা ধনুর জন্য এক্সট্রিমলি ভালো আমি মনে করি সেই পজিশনগুলো আপনাকে গ্রোথ দেবে আদারওয়াইজ বাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি ধনুরাশির জাতক জাতিকাদের যে বা যারা যুক্ত রয়েছেন অ্যাথলেটিক্স হিসেবে তাদের কিন্তু পজিটিভিটি ভালো যে বা যারা দনুরাশির জাতক জাতিকাদের যুক্ত রয়েছেন যে কোনো ট্রিচিং বা ট্রেনিং প্রফেশানে তাদের জন্য ভালো অনেকটা মেন্টাল টেনশন দেখবেন এই সময়ে কমে যাবে আগামী হয়তো দুই আড়াই বছরের একটা মেন্টাল প্রেশার যেটা রাজনীতি যেটা আপনার পলিটিক্স যেটা আপনার ল লিটিগেশান ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে চলছে সেই সমস্যা দেখবেন ধনুরাশির মিটে যাবে বা এই সময়টা সেই ধরনের বিষয়কেই রিপ্রেজেন্ট করে অনেক এজেড পার্সেন আছে ধনুরাশি তাদের হয়তো বয়স বর্তমানে ষাট বাষট্টি পঁয়ষট্টি এবং এখনও আপনি ভাবেন প্রফেশন করবে এবং এটা খুব স্বাভাবিক আমি প্রায়শই বিভিন্ন রকম ক্লায়েন্টের সাথে যখন কথা বলার সৌভাগ্য অর্জন করি যাদের সাথে কথা আমার হয় হ্যাঁ তাদের বিভিন্ন রকম ঘটনাক্রমের সাথে তো আমাকে পরিচিত হতে হয় সো দেখেছি পঁয়ষট্টি সত্তর বছর বয়সেও তারা কর্মজীবন করছে এবং এক্ষেত্রে ধনুরাশির কিন্তু যারা একটু বয়স্ক আছেন তাদের কর্মজীবনে প্রবেশ করার আবার প্রবণতা বাড়ছে মানে ষাটেই রিটায়ারমেন্ট এটা কিন্তু ধনুর অনেক ক্ষেত্রেই হয় না কারণ ধনুরাশির এমনিতেও হায়ার এডুকেশনের ইচ্ছা থাকে তাদের দীর্ঘমেয়াদী কর্মজীবনের প্রবণতাও থাকে আর যদি স্যাটার্ন একটু রেট্রোগ্রেড হয় বাট চাটে তাহলে লাইফ লং কিন্তু কর্মজীবনের একটা সম্ভাবনা থেকে যায় ধনুরাশির জাতক জাতিকাতে আর কারেন্ট সিচুয়েশনে ধনুরাশির যারা একটু এজেড পার্সন আছেন যারা কর্মজীবনকে কানেক্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের কন্টিনিউয়েশনের জায়গায় আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সাময়িক জটিলতা আসতেই পারে ইটস মে পজিবল কিন্তু এটি যে মারাত্মক আসবে না এটি যে মারাত্মক নেগেটিভ হবে না সেই বার্তাটুকু আপনাদেরকে দিতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আছেন তাদের সময়টা পজিটিভ হবে যারা যে কোনো ধরনের ডিপার্টমেন্ট যেটি যে কোনো যানবাহনকে রিপ্রেজেন্ট করে সেটা রেল হতে পারে সেটা এরোপ্লেন হতে পারে সেটা জাহাজ হতে পারে ট্রান্সপোর্টেশনের রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড তাদের ধনাত্মকতা পার ইভেন যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে তাদের সময়কালটা কিন্তু ধনুরাশির ভালো যাবে ধনুরাশির একটা সমস্যায় আমার খুব বেশি মনে হলো বর্তমান সিচুয়েশানে সেটা হলো বয়স হয়ে গেছে তবুও হাজব্যান্ড ওয়াইফের একটা ক্রোন্দল হঠাৎ করে বাঁধিয়ে ফেলেছে এটাকে তো একটু নিয়ন্ত্রণ করতে হবে সো আমি মনে করি যে একটু সময় দিলে এটা নিয়ন্ত্রিত হবে মানে এটি কিন্তু এত তাড়াহুড়ো করার বিষয়বস্তু নয় আর এমনিতে যাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে পাঁচ বারো ছয়ের কম্বিনেশানে প্রবলেম আসে কিন্তু একটু সমঝোতা করলে মিটে যায় সেখানে খুব বেশি দরকার হ সমঝোতা করা খুব বেশি দরকার হলো একে অপরকে বোঝা একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া মেনে নেওয়া সেটা যদি করতে পারেন অল ইজ ওয়েল ওরা শিগিয়ে যেতে পারবে আর ফার্দার ডিসকাশনের বিষয়বস্তু যদি ধনুরাশির জাতক জাতিকাদের আসে যে যে বিষয়টা নিয়ে আসে সেটা হলো প্রপার্টি রিলেটেড দেখুন প্রপার্টি রিলেটেড এই ইভেন্টের সাথে খুব জড়িত নয় তবে প্রপার্টি রিলেটেড ল ইডিগেশান থাকলে আউটসাইড সেটেলমেন্ট করে নেওয়া যেতে পারে সেটি কিন্তু এটি পজিটিভভাবেই থাকবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না দেখুন আজকের অনুষ্ঠান মূলত যে বিষয়বস্তুকে কেন্দ্র করেছিল সেটা ধনুরাশির মঙ্গলের সঞ্চারের প্রভাব কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর পরিমাণে ভালো থাকুন আপনারা প্রত্যেকেই অবশ্যই আমরা বিভিন্ন রকম ভিডিও নিয়ে আলোচনা করি বিভিন্ন ট্রানজিট নিয়ে আলোচনা করি আমি খুব তাড়াতাড়ি ধনুরাশির বিষদ কিছু বর্ণনা নিয়ে আসব আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন প্রত্যেকে জয় শ্রী গণেশ